এরকম 10 দিন 15 দিন আগে ছিল, না ধরলে অনেক অসুবিধা আছে। এরা যখন তখন বম চার্জিং করে দিচ্ছে, গুলি ফায়ারিং করার চালু করে দিচ্ছে। একজন পথচারী এবং একজন রিক্সা চালক আহত হয়েছে, কি বলবেন? আমি তো জানি না, আমি দেখছি কে হয়েছে কে না, আমি তদন্ত করে দেখছি, দেখলে আমি যাওয়ার সময় দেখা করব। আমি খবর পেলাম এখানে 6 নম্বর গলি মসজিদ পাশে একটা বাড়ি আছে, ওইখান থেকে কমসে কম 4 থেকে 5 খানা বোম চলেছে। তার মধ্যে একটা ক্রিমিনাল আছে, ফিয়াজ বলে ছেলে আছে, ওর সঙ্গে 10-15 জন ছিল, ওরাই চালিয়েছে। কতজন আহত হয়েছে? খবর আছে? মনে হচ্ছে 2 জন হয়েছে। আমি তো এখানেই বসে আছি, অনেক যাই না। কিছু দোকান ভাঙচুর হয়েছে, দোকান ভাঙচুর হয়েছে, দোকান লুট হয়েছে, এখান থেকে হয়েছে। এখানে যারা থাকে 6 নম্বর মসজিদ পাশে লোক, এখন কি অবস্থা? অবস্থা এখন শান্ত আছে, পুলিশ পুরো চলে এসছে, টিম নিয়ে ঠিক আছে, শান্ত। কি উদ্দেশ্যে এই ঘটনা বলে মনে হচ্ছে? জানি না কি হয়েছে কি না, হট করে ওরা রোডের উপরে বোম চার্জিং করে দিয়েছে, পুলিশেও গুলি চালিয়েছে। ঘটনাটা তো জানি না, আমি এখানে কোথা থেকে বসে আছি।